সায়েন্স গেটের অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের আলো অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করছি। এর আগের ভিডিওতে দেখিয়েছি মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রে আলোর চ্যাপ্টার থেকে 12 নম্বরের প্রশ্ন থাকে। সেই 12 নম্বরের প্রশ্নের মধ্যে কটা MCQ থাকবে, কটা ভেরি শর্ট অ্যান্সার থাকবে, কটা শর্ট অ্যান্সার থাকবে এবং কটা লার্জ অ্যান্সারের কোশ্চেন থাকবে তার বিভাজনটা দেখিয়েছি। যদি তুমি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওটি দেখবে। আলোর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া থাকে তার বেশিরভাগ ক্ষেত্রে চিত্র অঙ্কন করতে হয় এবং সেই চিত্র অঙ্কন করতে গিয়ে দেখা যায় বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল চিত্র অঙ্কন করে কিংবা সামান্য ভুলের জন্য ওই চিত্রের বরাদ্দ নম্বর বা ওই প্রশ্নের বরাদ্দ নম্বরটি সে পায় না। অনেকগুলি ভুলের মধ্যে একটা ভুল, যেমন বলছি ধরো আলোক রশ্মি, সরলরেখা এবং ভেক্টর এই তিনটে চিত্রের সঠিক ধারণা না থাকলে সেক্ষেত্রে আলোর কোনো প্রশ্নের চিত্র অঙ্কন করার ক্ষেত্রে সমস্যায় পড়বে এবং চিত্রটি ভুল আঁকবে। এখানে তিনটে চিত্র দেখো, AB, CD এবং EF। এই তিনটে চিত্র অনেকের কাছে একই বলে মনে হতে পারে, কিন্তু এই চিত্রগুলির প্রত্যেকটি চিত্রই আলাদা। প্রথম দেখো AB, এটি হচ্ছে সরলরেখা, CD এটি হলো আলোকরশ্মি। এই সরলরেখার সাথে আলোকরশ্মির পার্থক্য দেখো, আলোকরশ্মির ক্ষেত্রে এখানে একটি তীরচিহ্ন দেওয়া আছে, সরলরেখায় কোনো তীরচিহ্ন নেই এবং এই তীরচিহ্নটি দেখো মাঝখানে আছে বা কোনো এক ধারে আছে, একবারে শেষ প্রান্তে নেই। 3 নম্বর যে চিত্রটি, এর ক্ষেত্রে দেখো যে এখানে তীরচিহ্নটি একদম মাথায় আছে এবং অপর প্রান্তে দেখো কাটা আছে, এটা হচ্ছে ভেক্টরের চিহ্ন। তাহলে সরলরেখা, আলোকরশ্মি, ভেক্টর এই তিনটে চিহ্ন যে আলাদা সেটা তোমরা বুঝতে পারলে এবং এই তিনটের মধ্যে আলোর যে চিত্রগুলো অঙ্কন করবে অবশ্যই করে CD অর্থাৎ এই চিত্রটি অঙ্কন করবে। কোনো কারণে যদি এই চিহ্নটি না দাও তাহলে সেক্ষেত্রে তোমার চিত্রটি ভুল বলে বিবেচিত হবে। এবার বলি আলোকরশ্মি কী। আলোর চলার পথকে বলা হয় আলোকরশ্মি। যখন অনেকগুলো আলোকরশ্মি একসাথে থাকে তখন বলা হয় আলোকরশ্মি গুচ্ছ। এই আলোকরশ্মি গুচ্ছ 3 ধরনের হতে পারে। 1, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ। এখানে দেখো আলোকরশ্মিগুলো পরস্পরের সমান্তরাল, অর্থাৎ এই আলোকরশ্মিগুলো কখনো পরস্পরকে ছেদ করবে না, এই ধরনের আলোকরশ্মি গুচ্ছকে বলা হয় সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ। এছাড়া হতে পারে আলোকরশ্মিগুলি একটি বিন্দুতে মিলিত হচ্ছে, এই ধরনের আলোকরশ্মিগুলোকে বলা হয় অভিসারী আলোকরশ্মি গুচ্ছ। এই চিত্রে দেখানো হয়েছে আলোরশ্মিগুলো একটি বিন্দু থেকে উৎপন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে বা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, এই ধরনের আলোরশ্মি গুচ্ছকে বলা হয় অপসারী আলোরশ্মি গুচ্ছ। আবার বলছি আলোরশ্মিগুলি যদি পরস্পরের সমান্তরাল হয় তাহলে সেই আলোরশ্মি গুচ্ছকে বলবো সমান্তরাল আলোরশ্মি গুচ্ছ। কোনো আলোরশ্মি গুচ্ছের যদি আলোরশ্মিগুলি পরস্পরের দিকে সরে আসে বা পরস্পরের দিকে ধাবিত হয়, কোনো একটি বিন্দুতে মিলিত হতে পারে এমন অবস্থা যদি থাকে তাহলে সেই আলোরশ্মি গুচ্ছকে বলবো অভিসারী আলোরশ্মি গুচ্ছ। এবং কোনো আলোকরশ্মি গুচ্ছের আলোকরশ্মিগুলো যদি পরস্পর থেকে দূরে সরে যায় তাহলে সেক্ষেত্রে বলবো আমরা ওই আলোরশ্মি গুচ্ছটি হচ্ছে অপসারী আলোরশ্মি গুচ্ছ। এর আগের ভিডিওতে দেখিয়েছি উত্তল এবং অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোরশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর অবতল দর্পণের ক্ষেত্রে ওই আলোরশ্মি গুচ্ছ প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয় এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ওই আলোরশ্মি গুচ্ছ প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ওই বিন্দুকে বলা হয় মুখ্য ফোকাস। এই ভিডিওতে আমরা এই অভিসারী আলোরশ্মি গুচ্ছ কিংবা অপসারী আলোরশ্মি গুচ্ছ উত্তল কিংবা অবতল দর্পণে পড়লে প্রতিফলিত রশ্মিগুলি অভিসারী হবে নাকি অপসারী হবে সেইগুলি আজকে দেখব। এখানে M1 M2 একটি অবতল দর্পণ, এই অবতল দর্পণের P হচ্ছে মেরু, F হচ্ছে মুখ্য ফোকাস এবং C হচ্ছে বক্রতা কেন্দ্র। এই অবতল দর্পণের উপর যদি অভিসারী আলোরশ্মি গুচ্ছ এসে পড়ে তাহলে দর্পণ দ্বারা প্রতিফলনের পর ওই প্রতিফলিত রশ্মিগুলি অভিসারী হবে নাকি অপসারী হবে সেটা এখন আমরা দেখব। এই দর্পণের উপর এখন AB এবং DE এই দুটি অভিসারী আলোরশ্মি এসে পড়েছে। যদি দর্পণটি না থাকতো তাহলে এই অভিসারী আলোরশ্মিগুলি দেখো প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে গিয়ে মিলিত হতো। তাহলে দর্পণটি যদি না থাকে তাহলে এই আলোরশ্মি দুটি আই বিন্দুতে মিলিত হতো, কিন্তু দর্পণটি থাকার কারণে এই আলোরশ্মি দুটির প্রতিফলন ঘটবে এবং প্রতিফলিত রশ্মিগুলো কোন দিকে যাবে সেটা জানার জন্য আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অভিলম্ব অঙ্কন করতে হবে। এখানে দেখো B এবং E হচ্ছে আপতন বিন্দু, এই আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অভিলম্ব অঙ্কন করা হয়েছে। C বিন্দু থেকে এই আপতন বিন্দুতে অঙ্কিত রেখাই হচ্ছে অভিলম্ব, তাহলে এটা CE একটা অভিলম্ব, এক্ষেত্রে হচ্ছে CB একটা অভিলম্ব। এবং প্রতিফলিত রশ্মিগুলো কোন দিকে যাবে, অভিলম্বের যে পাশে আপতিত রশ্মি আছে তার অপর পার্শ্বে থাকবে প্রতিফলিত রশ্মি এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে।
অর্থাৎ এই আলোকরশ্মিটি প্রতিফলিত হয়ে এদিকে যাবে এবং এই আলোকরশ্মিটি প্রতিফলিত হয়ে এদিকে যাবে। এবার দেখো, এই প্রতিফলিত রশ্মি দুটি পরস্পরের দিকে চলে এসেছে, অর্থাৎ এরা আরও অভিসারী হয়েছে। তাহলে বলা যায়, অবতল দর্পণে যদি অভিসারী আলোকরশ্মি গুচ্ছ এসে পড়ে, তাহলে প্রতিফলিত রশ্মিগুলি আরও অভিসারী হয়। এবার দেখব আমরা, অভিসারী আলোকরশ্মি গুচ্ছ যদি উত্তল দর্পণে গিয়ে পড়ে, তাহলে প্রতিফলিত রশ্মিগুলো কি অভিসারী হবে নাকি অপসারী হবে? M1 M2 এখানে হচ্ছে উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের হচ্ছে P হচ্ছে মেরু, F হচ্ছে মুখ্যপ্রকাশ, C হচ্ছে বক্রতা কেন্দ্র। এই উত্তল দর্পণের উপর দুটো অভিসারী আলোকরশ্মি পড়েছে। যদি দর্পণটি না থাকতো, তাহলে এই আলোকরশ্মি দুটি ফোকাস দূরত্বের থেকে কম দূরত্বে প্রধান অক্ষের উপর মিলিত হতো। এবার এই আলোকরশ্মি দুটি প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে এবং প্রতিফলিত রশ্মিগুলি অভিসারী হবে নাকি অপসারী হবে সেটাই দেখব। এখানে চিত্র অঙ্কন করতে হলে প্রথমে কী করবে তোমরা? প্রথমে এই আপতন বিন্দুতে অভিলম্ব অঙ্কন করবে। এই আপতিত রশ্মির ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিটি এদিকে যাবে, এই আপতিত রশ্মির প্রতিফলিত রশ্মিটি এদিকে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো যে প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের দিকে সরে এসেছে এবং একটি বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। তাহলে বলা যায় প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের অভিসারী হয়েছে। কিন্তু প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের অভিসারী হবে যদি আপতিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর মুখ্য ফোকাসের চেয়ে কম দূরত্বে মিলিত হয়। এবার যদি এমনটা হয় যে আপতিত রশ্মিগুলি মুখ্য ফোকাসের থেকে বেশি দূরত্বে মিলিত হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাবে প্রতিফলিত রশ্মিগুলি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ অপসারী আলোরশ্মিগুচ্ছে পরিণত হচ্ছে। এখানে দেখো, আলোরশ্মিগুচ্ছ দর্পণটি যদি না থাকতো, তাহলে মুখ্য ফোকাসের থেকে বেশি দূরত্বে গিয়ে পরস্পরের সাথে মিলিত হতো। এখন দর্পণটা থাকার কারণে আলোরশ্মিগুচ্ছের প্রতিফলন ঘটবে এবং প্রতিফলিত রশ্মিগুলি কোন দিকে যাবে সেটা জানতে গেলে প্রথমে কী করতে হবে? না, অভিলম্ব অঙ্কন করতে হবে। তাহলে এই আপতন বিন্দুতে অভিলম্ব অঙ্কন করা হয়েছে। এবার প্রতিফলিত রশ্মি কোন দিকে যাবে? এর ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিটি এদিকে যাবে, এর ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিটি এদিকে যাবে, এবং দুই ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে, কারণ প্রতিফলনের নিয়ম কিন্তু প্রতিবারই বা প্রতি ক্ষেত্রেই মানতে হবে। এবার দেখো, এই প্রতিফলিত রশ্মিগুলি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এবং মনে হচ্ছে প্রধান অক্ষের উপরে কোনো একটি বিন্দু থেকে অবস্থিত হচ্ছে। এখানে যতটুকু শিখলে আর একবার দেখে নাও। যদি অভিসারী আলোরশ্মিগুচ্ছ অবতল দর্পণে এসে পড়ে, তাহলে সেই রশ্মিগুলি প্রতিফলিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ পরস্পরের দিকে সরে আসবে, অর্থাৎ অভিসারী আলোরশ্মিগুচ্ছে পরিণত হবে। তাহলে আবার বলছি, অভিসারী আলোরশ্মিগুচ্ছ অবতল দর্পণ দ্বারা প্রতিফলিত হলে প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের দিকে সরে আসে বা প্রতিফলিত রশ্মিগুলি অভিসারী আলোরশ্মিগুচ্ছে পরিণত হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি অভিসারী হবে নাকি অপসারী হবে সেটা নির্ভর করছে আপতিত রশ্মিগুলি দর্পণের অনুপস্থিতিতে কোন জায়গাতে মিলিত হতো। যদি আপতিত রশ্মিগুলি দর্পণের অনুপস্থিতিতে মুখ্য ফোকাসের থেকে কম দূরত্বে মিলিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের দিকে সরে আসবে, অর্থাৎ অভিসারী আলোরশ্মিগুচ্ছে পরিণত হবে। কিন্তু যদি আপতিত রশ্মিগুলি দর্পণের অনুপস্থিতিতে মুখ্য ফোকাসের থেকে বেশি দূরত্বে মিলিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মিগুলি পরস্পর থেকে দূরে সরে যাবে, অর্থাৎ অপসারী আলোরশ্মিগুচ্ছে পরিণত হবে, এবং সেক্ষেত্রে ওই আলোরশ্মিগুচ্ছ প্রধান অক্ষের উপর কোনো একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এবার আমরা দেখব, অপসারী আলোরশ্মিগুচ্ছ যদি অবতল দর্পণ দ্বারা প্রতিফলিত হয়, তাহলে ওই প্রতিফলিত আলোরশ্মিগুলি কেমন হবে? এখানে দেখো, M1 এবং M2 হচ্ছে একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের P হচ্ছে মেরু, F হচ্ছে মুখ্য ফোকাস এবং C হচ্ছে বক্রতা কেন্দ্র। এই দর্পণের প্রধান অক্ষের উপর O হচ্ছে একটা বিন্দু। এই বিন্দুতে বস্তু আছে এবং এই বস্তু থেকে নির্গত আলোরশ্মিগুলি হচ্ছে অপসারী আলোরশ্মিগুচ্ছ, বা এই বস্তু থেকে নির্গত আলোরশ্মিগুলি হচ্ছে পরস্পরের অপসারী। এখন O বস্তু থেকে নির্গত OA এবং OB আলোরশ্মি এসে দর্পণে পড়েছে। দর্পণে পড়ে এই আলোরশ্মিগুলো প্রতিফলিত হবে। প্রতিফলিত রশ্মিগুলির চিত্র অঙ্কন করতে গেলে প্রথমে আমাদের অভিলম্ব অঙ্কন করতে হবে। CB হল B বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং CA হল A বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এই আপতিত রশ্মির প্রতিফলিত রশ্মিটি এদিকে যাবে, গিয়ে এখানে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান করবে। এই আপতিত রশ্মিটি প্রতিফলিত হয়ে এদিকে আসবে এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান করবে, অর্থাৎ এমনটি হবে। এক্ষেত্রে দেখো, প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের দিকে সরে আসছে, অর্থাৎ পরস্পরের অভিসারী হচ্ছে। তাহলে এক্ষেত্রে কী দেখলে?
বস্তুর অবস্থান বা অপসারী আলোরশ্মি গুচ্ছের উৎসের অবস্থান যদি মুখ্য ফোকাসের থেকে বেশি দূরত্বে হয়, তাহলে দর্পণ দ্বারা ওই আলোরশ্মি গুচ্ছের প্রতিফলনের পরে প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের দিকে সরে আসে বা প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের অভিসারী হয়। এবার বস্তুর অবস্থান যদি সিআরএফের মাঝখানে হয়, এক্ষেত্রে দেখো বস্তুর অবস্থান যদি সিআরএফের মাঝখানে হয় তাহলে সেক্ষেত্রেও বস্তু থেকে নির্গত অপসারী আলোরশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পরে পরস্পরের অভিসারী হয় এবং একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। কিন্তু বস্তুর অবস্থান যদি মুখ্য ফোকাসের উপরে হয় তাহলে সেক্ষেত্রে কেমন হবে দেখে নাও। এখানে দেখো বস্তুর অবস্থান বা বলতে পারি অপসারী আলোরশ্মিগুচ্ছের উৎসের অবস্থান হচ্ছে মুখ্য ফোকাসের উপরে এবং এখান থেকে নির্গত আলোরশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পরে প্রতিফলিত রশ্মিগুলি কেমন হবে, তাহলে সেটা জানার জন্য প্রথমে আমাদের অভিলম্ব অঙ্কন করতে হবে। এই বি বিন্দুতে সি বি একটা অভিলম্ব, ওখানে এ বিন্দুতে সি এ আরেকটি অভিলম্ব। এবার প্রতিফলিত রশ্মিগুলো কী হবে, এই আপতিত রশ্মির ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিটি এদিকে যাবে, এই আপতিত রশ্মির ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিটি এদিকে যাবে এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হতে হবে। দেখো প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের সমান্তরাল হয়েছে এবং প্রধান অক্ষের সমান্তরাল হয়েছে, তাহলে এক্ষেত্রে কী শিখলে না, বস্তুর অবস্থান বা অপসারী আলোরশ্মিগুচ্ছের উৎসের অবস্থান যদি মুখ্য ফোকাসের উপরে হয় তাহলে ওই আলো উৎস থেকে নির্গত আলোরশ্মিগুচ্ছ যদি অবতল দর্পণ দ্বারা প্রতিফলিত হয় প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের সমান্তরাল হয়। এবার এই বস্তুর অবস্থান বা অপসারী আলোরশ্মিগুচ্ছের উৎসের অবস্থান মুখ্য ফোকাসের থেকে কম দূরত্বে হয় তাহলে প্রতিফলিত রশ্মিগুলি কোন দিকে যাবে বা প্রতিফলিত রশ্মিগুলির প্রকৃতি কেমন হবে। এখানে হচ্ছে বস্তু ও সেটা হচ্ছে মুখ্য ফোকাস থেকে কম দূরত্বে আছে, তাহলে এই বস্তু থেকে নির্গত আলোরশ্মিগুলি অবতল দর্পণে পড়লে তাহলে প্রতিফলিত রশ্মিগুলি কোন দিকে যাবে সেটা জানার জন্য প্রথমে অভিলম্ব অঙ্কন করে নাও। অভিলম্ব অঙ্কনের পর আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান করে দাও। দেখো এক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ অপসারী আলোরশ্মিগুচ্ছের উৎসের অবস্থান যদি মুখ্য ফোকাস থেকে কম দূরত্বে হয় তাহলে প্রতিফলিত রশ্মিগুলি পরস্পর থেকে দূরে সরে যায় বা প্রতিফলিত রশ্মিগুলি অপসারী আলোরশ্মিগুচ্ছে পরিণত হয়। এখানে যেগুলো শিখলে আরেকবার দেখে নাও, যদি অপসারী আলোরশ্মিগুচ্ছের উৎসের অবস্থান মুখ্য ফোকাসের থেকে কম দূরত্বে হয় তাহলে ওই আলোরশ্মিগুচ্ছ অবতল দর্পণ দ্বারা প্রতিফলিত হলে প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের অপসারী হবে। এবার অপসারী আলোরশ্মিগুচ্ছের উৎসের অবস্থান যদি মুখ্য ফোকাসের উপর হয় তাহলে প্রতিফলিত রশ্মিগুলি তারা প্রধান অক্ষের সমান্তরাল হয়। এবার দেখো অপসারী আলোরশ্মিগুচ্ছের উৎসের অবস্থান যদি মুখ্য ফোকাস থেকে বেশি দূরত্বে হয় সে এক্ষেত্রে অপসারী আলোরশ্মিগুচ্ছ অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পরে অভিসারী আলোরশ্মিগুচ্ছে পরিণত হয়। কিংবা বস্তুর অবস্থান যদি বক্রতা ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে হয় তাহলে সেক্ষেত্রেও ওই বস্তু থেকে নির্গত অপসারী আলোরশ্মিগুচ্ছ অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পরে প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের অভিমুখে হয় বা প্রতিফলিত রশ্মিগুলি অভিসারী আলোরশ্মিগুচ্ছে পরিণত হয়। তাহলে এখানে তিন রকমের ঘটনা দেখলে, একটা দেখো যদি মুখ্য ফোকাস থেকে বেশি দূরত্বে থাকে সেটা বক্রতা ব্যাসার্ধের থেকে বেশি দূরত্ব হতে পারে কিংবা বক্রতা ব্যাসার্ধ এবং মুখ্য ফোকাসের মাঝখানে হতে পারে, এক্ষেত্রে অপসারী আলোরশ্মিগুচ্ছ প্রতিফলনের পরে অভিসারী আলোরশ্মিগুচ্ছে পরিণত হয়, যেমন এই একটা চিত্র এবং এটা আরেকটা চিত্র। এবার যদি বস্তুটির অবস্থান মুখ্য ফোকাসের উপরে হয় ওই বস্তু থেকে নির্গত অপসারী আলোরশ্মিগুচ্ছ অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পরে প্রধান অক্ষের সমান্তরাল হয়। এবার যদি বস্তুটির অবস্থান মুখ্য ফোকাসের থেকে কম দূরত্বে হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় প্রতিফলিত রশ্মিগুলি পরস্পর থেকে দূরে সরে যায় বা প্রতিফলিত রশ্মিগুলি অপসারী আলোরশ্মিগুচ্ছে পরিণত হয়। এবার আমরা দেখব উত্তল দর্পণ দ্বারা অপসারী আলোরশ্মিগুচ্ছের প্রতিফলন ঘটলে প্রতিফলিত রশ্মিগুলির প্রকৃতি কেমন হবে। এখানে M3 M4 একটি উত্তল দর্পণ, এই উত্তল দর্পণের প্রধান অক্ষের উপরে ও বিন্দু, এই বিন্দুতে বস্তু আছে, এই বস্তু থেকে নির্গত অপসারী আলোরশ্মিগুলি এই দর্পণ দ্বারা প্রতিফলনের পরে প্রতিফলিত রশ্মিগুলি কেমন হবে সেটা এখন আমরা দেখব। ও বিন্দু থেকে নির্গত দুটি আলোরশ্মি ধরছি, একটা ও এ আর একটা হচ্ছে ও বি। এখন প্রতিফলিত রশ্মিগুলি কোন দিকে যাবে সেটা জানতে গেলে এই আপতন বিন্দুতে অভিলম্ব অঙ্কন করতে হবে। চলো এখন অভিলম্ব অঙ্কন করি। এখন সি এ হচ্ছে এ বিন্দুতে এবং সি বি হচ্ছে বি বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, তার প্রতিফলিত রশ্মিগুলি এমনভাবে যাবে যেন আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলি পরস্পর থেকে দূরে সরে যাবে।
তাহলে এখান থেকে শিখলে উত্তল দর্পণে যদি অপসারী আলোরশ্মি গুচ্ছ এসে পড়ে, তাহলে সেই আলোরশ্মি গুচ্ছ প্রতিফলনের পরে প্রতিফলিত রশ্মিগুলি আরও অপসারী হয় এবং সেই রশ্মিগুলি দর্পণের উপর কোনো একটি বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়। উত্তল দর্পণ দ্বারা অপসারী আলোরশ্মি গুচ্ছের প্রতিফলন কেবলমাত্র এক ধরনের হয়, অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলি প্রতিক্ষেত্রে অপসারী হয়। কোনো গোলীয় দর্পণের সামনে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্ব গঠনের জন্য কোন কোন রশ্মিগুলি বিবেচনা করা হবে বা ওই রশ্মিগুলি প্রতিফলিত হয়ে কোন পথে যাবে তা এবার শিখব। আবার বলছি, কোনো গোলীয় দর্পণের সামনে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্ব গঠনের জন্য কোন কোন রশ্মি বিবেচিত হবে বা ওই রশ্মিগুলি প্রতিফলিত হয়ে কোন কোন পথে যাবে তা এবার শিখব। এখানে আমরা মোট চারটি রশ্মি এবং তার প্রতিফলিত রশ্মিগুলি দেখব। যে চারটির মধ্যে যে কোনো দুটি রশ্মি আমরা বিবেচনা করে কোনো বস্তুর প্রতিবিম্ব অঙ্কন করতে পারব। এই উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোরশ্মি যদি এই দর্পণে এসে পড়ে, তাহলে এ প্রতিফলনের পরে প্রতিফলিত রশ্মিগুলি কোন দিকে যাবে, প্রতিফলিত রশ্মিটি কোন দিকে যাবে সেটা জানতে গেলে প্রথমে আমাদের এই আপতন বিন্দু বিতে এটি অভিলম্ব অঙ্কন করতে হবে। তাহলে অভিলম্ব অঙ্কন করো। এবার প্রতিফলিত রশ্মিটা নিশ্চয়ই বুঝতে পারছো এদিকে যাবে, অভিলম্বের যে পাশে আপতিত রশ্মি থাকে প্রতিফলিত রশ্মিটি তার উল্টো পাশে থাকে এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণটা সমান হতে হবে। তাহলে প্রতিফলিত রশ্মি হচ্ছে এখন বিডি। এই প্রতিফলিত রশ্মিটি দেখো মনে হচ্ছে যেন এফ বিন্দু থেকে অবস্থিত হচ্ছে। তাহলে এখানে দেখো, উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোরশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পরে প্রতিফলিত রশ্মিটি মুখ্য প্রকাশ থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে। যদি আলোরশ্মি এমনভাবে এসে দর্পণে আপতিত হয় যে দর্পণের অনুপস্থিতিতে ওই আলোরশ্মিটি দর্পণের মুখ্য প্রকাশের মধ্যে দিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে প্রতিফলিত রশ্মিটি কোন দিকে যাবে সেটা আমরা দেখব। যে প্রতিফলিত রশ্মিটি এক্ষেত্রে দেখো প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে, অর্থাৎ আলোরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে উত্তল দর্পণ দ্বারা প্রতিফলিত হয়, তাহলে ওই প্রতিফলিত রশ্মিটি মুখ্য প্রকাশ থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হবে। আবার যদি কোনো আলোরশ্মি এমনভাবে উত্তল দর্পণে প্রতিফলিত হয় যে উত্তল দর্পণটি না থাকলে তার মুখ্য প্রকাশের মধ্য দিয়ে যেত, তাহলে ওই আলোরশ্মিটি প্রতিফলিত হলে প্রতিফলিত রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। এখানে দেখো, আলোরশ্মিটি উত্তল দর্পণে এমনভাবে আপতিত হয়েছে যে দর্পণের অনুপস্থিতিতে ওই আলোরশ্মিটি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যেত এবং দর্পণটি থাকার জন্য ওই আলোরশ্মি কীভাবে প্রতিফলন ঘটবে এবং আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এক্ষেত্রে একই রেখায় থাকবে। এর কারণ কি? এখানে দেখো, আপতিত রশ্মি আর এই অভিলম্ব একই রেখায় অবস্থিত, অর্থাৎ আপতন কোণ হচ্ছে 0°। তাহলে প্রতিফলন কোণও 0 হবে, তাই আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই রেখায় অবস্থিত হবে। আরেকটি আলোরশ্মি বিবেচনা করা যাক যেখানে আলোরশ্মি এসে উত্তল দর্পণে মেরুতে পড়েছে। এই আলোরশ্মির প্রতিফলন ঘটলে সেটা এই পথে যাবে, কারণ পি বিন্দুতে হচ্ছে এটা অভিলম্ব, তাই এটা হচ্ছে আপতন কোণ আর এই কোণটা হবে প্রতিফলন কোণ। আবার বলছি, উত্তল দর্পণ দ্বারা গঠিত কোনো বস্তুর প্রতিবিম্ব যদি আমরা অঙ্কন করতে চাই, চার ধরনের রশ্মির মধ্যে দুই ধরনের রশ্মি বিবেচনা করতে হবে। সেই চার ধরনের রশ্মি হচ্ছে, প্রথম হচ্ছে আলোরশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালভাবে এসেছে এবং সেটা যখন প্রতিফলিত হচ্ছে সেটা মনে হচ্ছে মুখ্য প্রকাশ থেকে ওটা নির্গত হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম আলোরশ্মি মুখ্য প্রকাশগামী এবং সেটা প্রতিফলিত হলে প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হবে। তৃতীয় ক্ষেত্রে দেখলাম আলোরশ্মি যদি বক্রতা কেন্দ্রগামী হয় তাহলে সেক্ষেত্রে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই রেখায় উপস্থিত হবে। এবং সবশেষে দেখলাম আলোরশ্মি যদি দর্পণে মেরুতে এসে আপতিত হয় সেক্ষেত্রে প্রতিফলন কেমন ঘটবে। আবার বলছি, উত্তল দর্পণ দ্বারা গঠিত কোনো বস্তুর প্রতিবিম্ব যদি আমরা অঙ্কন করতে চাই, চার ধরনের রশ্মির মধ্যে দুই ধরনের রশ্মি বিবেচনা করতে হবে। সেই চার ধরনের রশ্মি হচ্ছে, প্রথম হচ্ছে একটা প্রধান অক্ষের সমান্তরাল আলোরশ্মি, দ্বিতীয়টা বলতে পারি আমরা মুখ্য ফোকাসগামী আলোরশ্মি, তৃতীয় হচ্ছে বক্রতা কেন্দ্রগামী আলোরশ্মি, আর চতুর্থ হচ্ছে দর্পণের মেরুতে আপতিত হয় এমন আলোরশ্মি। কোনো অবতল দর্পণের সামনে কোনো বস্তু থাকলে অবতল দর্পণ দ্বারা ওই বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হবে সেই প্রতিবিম্বের চিত্র যদি আমরা অঙ্কন করতে চাই, তাহলে আমাদের চার ধরনের রশ্মির মধ্যে যে কোনো দুই ধরনের রশ্মি বিবেচনা করলে চলবে। যে চার ধরনের রশ্মি আমাদের দরকার সেই চার ধরনের রশ্মি আমরা এখানে শিখব। এখানে দেখো, M1 M2 অবতল দর্পণের উপর একটি আলোরশ্মি এসে পড়েছে যে আলোরশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল, এবং এই আলোরশ্মিটি অবতল দর্পণ দ্বারা প্রতিফলিত হলে প্রতিফলিত রশ্মিটি কোন দিকে যাবে। তাহলে দেখো, প্রতিফলিত রশ্মিটি মুখ্য প্রকাশের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ অবতল দর্পণের
প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো আলো রশ্মি আসে, সেই আলো রশ্মি অবতল দর্পণ দ্বারা প্রতিফলিত হলে প্রতিফলিত রশ্মিটি মুখ্য প্রকাশের মধ্যে দিয়ে যাবে। দুই নম্বর দেখো, আলো রশ্মিটি যদি মুখ্য প্রকাশের মধ্যে দিয়ে গিয়ে অবতল দর্পণে আপতিত হয়, তাহলে এক্ষেত্রে প্রতিফলিত রশ্মিটি কোন দিকে যাবে? এক্ষেত্রে দেখো, প্রতিফলিত রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল হয়েছে, অর্থাৎ আলো রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে অবতল দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মিটি মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাবে। আবার কোনো আলো রশ্মি যদি মুখ্য ফোকাসগামী হয় এবং সেটা যদি অবতল দর্পণের উপর গিয়ে পড়ে, তাহলে প্রতিফলিত রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল হবে। তিন নম্বর যে রশ্মিটি আমরা বিবেচনা করব, সেটি হচ্ছে আলো রশ্মি যেগুলি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়। এখানে দেখো, এই আলো রশ্মিটি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে অবতল দর্পণে আপতিত হয়েছে। বক্রতা কেন্দ্রগামী কোনো আলো রশ্মি যদি গিয়ে অবতল দর্পণে আপতিত হয়, তাহলে সেক্ষেত্রে আপতন কোণ হবে শূন্য, তাই প্রতিফলিত রশ্মিটি এবং আপতিত রশ্মিটি একই সরলরেখায় থাকবে, অর্থাৎ আলো রশ্মি যে পথে এসেছে সেই পথে ফিরে যাবে। এবার আমরা চার নম্বর আলো রশ্মি দেখব, যেখানে আলো রশ্মিটি এসে দর্পণের মেরুতে আপতিত হয়েছে। তাহলে মেরুতে যেহেতু আপতিত হয়েছে, তাহলে এক্ষেত্রে প্রতিফলিত রশ্মিটি কোন পথে যাবে? এই পথে যাবে, কারণ এটা হচ্ছে আপতন কোণ আর এটা হচ্ছে এখন প্রতিফলন কোণ। এই চার ধরনের আলো রশ্মির মধ্যে যে কোনো দুটো আলো রশ্মিকে আমরা বিবেচনা করে অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের চিত্র অঙ্কন করতে পারবো।